একবার এক শিকারি সে শিকার করত, আর তার কুকুরের একটা বিশেষ দক্ষতা সে লক্ষ্য করলো। শিকার করার পরে যে পাখিগুলো গুলি করার পরে পড়ে যেত, ওই পাখিগুলোকে আনার জন্য ও কুকুরটাকে পাঠাতো। তো কুকুর ওই পাখি নিয়ে চলে আসতো। সে দেখলো কি তার কুকুর পানির উপর দিয়ে দৌড়াতে পারে। সেই দক্ষতা দেখে তো হয়রান, খুব এক্সাইটেড। সেই দক্ষতাটা তার বন্ধুদেরকে দেখাবে, তার বন্ধুদেরকে আমন্ত্রণ জানালো, জানিয়ে বললো আসো হাঁস ধরবো আজকে। তো ঠিকই হাঁস ধরলো, কুকুরকে বললো নিয়ে আসো। তো কুকুর বারবার গেল, নিয়ে আসলো, বারবার গেল, নিয়ে আসলো, কিন্তু তার বন্ধুরা নির্বিকার, কেউ কোনো কমেন্ট করে না। লোকটার বেশ মন খারাপ হলো যে আমার কুকুরের এত সুন্দর দক্ষতা, পানির উপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, হাঁস নিয়ে চলে আসতেছে, অথচ এরা কোনো প্রশংসাই করলো না এতক্ষণে। তো যাবার বেলায় বন্ধুরা যখন চলে যাচ্ছে, তখন সে প্রশ্ন করলো, তোমরা কি আমার এই কুকুরটার মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পেয়েছো? তো বন্ধুরা একটু দম খেয়ে বললো হ্যাঁ। জিজ্ঞেস করলো কি? এবার বলতেছে দেখতে পেলাম যে তোমার কুকুরটা সাঁতরাইতে পারে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা নেগেটিভে যখন নজর দিই, তখন পজিটিভ অনেক কিছুই আমরা মিস করে ফেলি। তাই আজকে থেকে কি থাকতে হবে? পজিটিভ। কেমন থাকবো আমরা? অলওয়েজ পজিটিভ, অলওয়েজ, এক বিন্দু এক চুন পরিমাণ নেগেটিভ চিন্তা করা। শুনেন, আপনাদেরকে আরেকটা ঘটনা আমি বলি। একবার এক পণ্ডিত, হিন্দু পণ্ডিত, উনি কি করলো, পাঠা বলি দেবে বলে পাঠা কিনে নিয়ে আসলো। তো তিন বন্ধুর ওই পাঠা দেখে খুব পছন্দ হইস। তিন বন্ধু অনেক দুষ্টু ছিল, ফাজিল ছিল, ওরা চিন্তা করলো এই পাঠা তো খেতে হবে, কিন্তু কিভাবে পণ্ডিতের কাছ থেকে পাঠা খাওয়া যায়, ছিনিয়ে তো নেওয়া যায় না। তো ওরা একটা প্ল্যান তৈরি করলো। তিনজন তিন মোড়ে দাঁড়াইছে। পণ্ডিত মশাই যখন পাঠাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, তখন এক মোড় থেকে বন্ধু একটা বলছে যে পণ্ডিতজি, আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, এলাকার সবাই কম বেশি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান করে, আপনি একজন ধর্মবেত্তা, এত এত সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও একটা কুকুরকে পিঠে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, এটা তো আসলে আপনার কাছ থেকে আশা করা যায় না। এই কথা শোনার পরে পণ্ডিত ওই ছেলের উপরে রেগে গেল, এটা বেয়াদব বদমাইশ, কেবল টাকা দিয়ে আমি পাঠা কিনে নিয়ে আসলাম আর বলে কুকুর, সর এখান থেকে। পণ্ডিত একটু খেপে গেল, খেপে গিয়ে ওকে ধমক দিল, ও ওখানেই থাকলো। কিছু দূর পণ্ডিত হেঁটে যাওয়ার পরে আর এক মোড় থেকে ওই তিন বন্ধুর আর এক বন্ধু বেরিয়েই পণ্ডিত মশাইকে সুন্দর করে হাত জোড় করে বিনয়ের সাথে নমস্কার দিয়ে বলতেছে যে আপনি একজন পণ্ডিত মানুষ, এলাকায় এত শ্রদ্ধা, আমি এত সম্মান করি আপনাকে, তো আপনার ঘাড়ে কুকুরটা তো মানায় না। এবার পণ্ডিত মশাই একটু টেনশনে পড়ে গেছে যে সালা একটু আগে বললো একটা কুকুর, আবার আর একজন বলতেছে কুকুর, এবার তার একটু সন্দেহ হয়েছে। সে কি করছে, ঘাড় থেকে পাঠাটাকে নামিয়েছে, নামানোর পরে সব চেক টেক করতেছে, তাকে যেটা তো পাঠাই, তেরে কুকুর বলতেছে কেন? উনি আবারও ঘাড়ে করে নিয়ে যাত্রা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে আর এক মোড়, সেই মোড়ে যাওয়ার পরে ওই তিন বন্ধুর আর এক বন্ধু, সে বলছে হাই হাই পণ্ডিত জি, পণ্ডিত মশাই, সর্বনাশ করে ফেললেন আপনি, মান সম্মান কিছুই আর রাখলেন না, আপনার ঘাড়ির উপরে একটা কুত্তা। পণ্ডিত এবার খুব রেগে গেলেন আর ভাবলেন হতেও পারে কুত্তা, সালা আমার চোখেই ডিস্টার্ব হয়ে গেছে। উনি কি করলেন জানেন, রাগ হয়ে ওই ঘাড়ির উপর থেকে ওইটারে নামিয়ে জোরে সোরে উনি ভদভদ করে হাঁটতে শুরু করলেন। এপাশে তিন বন্ধু তো ওই পাঠাটাকে ধরে এনে সুন্দর করে পাঠারা নিজেরা বলি দিয়ে পিকনিক করে খাওয়া শুরু করলো। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি অন্যের কথায় আপনার পাঠাকে কুকুর মনে কইরেন না। আপনি যে প্রফেশনে আছেন আপনি পজিটিভলি সেটা করেন, আপনাকে দেখতে হবে আমার এই কাজের মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা, না আমি মানুষকে উপকার করতে পারছি কিনা, হ্যাঁ আমি লাভবান হচ্ছি কিনা, হ্যাঁ, তাহলেই আপনি সিরিয়াসলি করবেন। কে কুকুর বললো তার দিকে তাকানোর দরকার নাই। হ্যালো, কেমন থাকতে হবে? কখনো কখনো নেগেটিভ হওয়া যাবে নাকি? কেন কখনো কখনো নেগেটিভ হওয়া যাবে না? কখনোই নেগেটিভ হবে না, নেগেটিভ হলেই শেষ, অলওয়েজ পজিটিভ, পজিটিভলি সব কাজ করে যাবেন, ব্যাস। কখনো নেগেটিভ চিন্তা করলে আপনার শরীরে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয়, আর পজিটিভ চিন্তা করলে পজিটিভ এনার্জি। আপনি যদি ভাবতে থাকেন আমি পারবই, পারবেনই, আবার আপনি যদি কখনো কখনো ভাবেন আরে হচ্ছে না কি জানি হয়, ওই তখন তখন আপনি কিন্তু হেরে যাবেন। অ্যাটিটিউড থাকবে কেমন? ইয়েস আই ক্যান।
ভিতর থেকে বলেন একটু, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান।